বঙ্গবন্ধু টানেল ডিসেম্বরে খুলে দেওয়া হবে বললেন মন্ত্রিপরিষদ সচিব। কর্ণফুলী টানেল নির্মাণ কাজের অগ্রগতি। শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য আগামী ডিসেম্বরে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে টানেলের একটি টিউব এবং ডিসেম্বরের দ্বিতীয় টিউবটিও খুলে দেওয়া হবে। কর্ণফুলী টানেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছিল 2019 সালের 24 ফেব্রুয়ারি। সেই টানেলের কোনো কোনো অংশের কাজ শতভাগ শেষ হয়েছে, আবার কিছু কিছু কাজ এখনো চলছে। সব মিলিয়ে প্রকল্পের বাস্তব ভৌত অগ্রগতি 81.50% এবং আর্থিক অগ্রগতি 70.90%। প্রকল্পের ব্যয় 10,374.82 কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের ব্যয় 4,461.23 কোটি টাকা এবং চীন সরকারের সহায়তা 5,913.19 কোটি টাকা। মূল টানেল নির্মাণ কাজের শতভাগ অর্থ চীন সরকার বহন করছে। বর্তমানে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে 270 চীনা নাগরিক এবং 1,152 জন বাংলাদেশি কর্মরত আছেন বলে জানানো হয়। টানেল প্রকল্পের দৈর্ঘ্য 9.39 কিলোমিটার। দুটি টিউব সম্মিলিত মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেল টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার এবং ভেতরের ব্যাস 10.80 মিটার। টানেলের ভেতরের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 4.90 মিটার। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে মোট 5.35 কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং 727 মিটার ভার্ডাক্ট রয়েছে। গত 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন। 2,450 মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং এর কাজ 2020 সালের 2 আগস্ট শেষ হয়েছে। বর্তমানে প্রথম টানেল টিউবের প্রয়োজনীয় নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে 2,450 মিটার লেনের স্ল্যাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এরপর 2020 সালের 12 ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 2,450 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টানেল টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন। 2021 সালের 7 অক্টোবর দ্বিতীয় টানেল টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং কাজ সম্পন্ন হয়। ইতিমধ্যে দ্বিতীয় টানেল টিউবের 2,450 মিটারের লেন্স ল্যাবের ঢালাইয়ের কাজ চলছে। দুটি টিউবের তিনটি সংযোগ পথের মধ্যে একটির কাজ চলমান। ইতিমধ্যে 77টি হোল ড্রিলিং এর কাজ সম্পন্ন হয়েছে। 2022 সালের 7 মার্চ থেকে গ্রাউন্ড ফ্রিজিং এর কাজ শুরু হয়েছে। চীনের জিয়াংশু প্রদেশের জেংজিয়াং শহরে টানেল সেগমেন্ট কাস্টিং প্ল্যান্টে 2020 সালের 30 ডিসেম্বর পর্যন্ত 19,616টি সেগমেন্টের সবকটির নির্মাণ হয়। পরে চট্টগ্রাম সাইটে এনে 9,784টি সেগমেন্ট প্রথম টিউবে এবং 9,832টি সেগমেন্ট দ্বিতীয় টিউবে প্রতিস্থাপিত হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আনোয়ারা প্রান্তের 727 মিটার ভায়াডাক্টের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। উভয় প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ চলছে। আনোয়ারা প্রান্তের সার্ভিস এরিয়া বিভিন্ন বাংলো, দুটি সেতু, আভ্যন্তরীণ ড্রেনেজ এবং আভ্যন্তরীণ রোড সহ অন্যান্য কাজ চলছে। এখন পর্যন্ত পুনর্বাসন কার্যক্রমের আওতায় পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তের 1,652 জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে অতিরিক্ত মঞ্জুরির অর্থ বাবদ মোট 269.71 কোটি টাকা দেওয়া হয়েছে। শ্রোতা দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।